আসসালামু আলাইকুম। নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করব? আমরা কিন্তু খুব সহজেই *167# এই কোডটি ডায়াল করে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করতে পারি। আমরা যারা বাটন ফোন ব্যবহার করি অথবা নগদের অ্যাপস ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু নগদের এই কোডটি ডায়াল করেই কিন্তু নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করা যায়। ওকে ভিউয়ার্স, তো আজকের এই ভিডিওতে নগদের *167# এই কোডটি ডায়াল করে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করবেন সেটাই দেখাচ্ছি। তো শুরু করছি আজকের ভিডিও। নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে আপনারা ডায়াল করবেন *167# *167# এই কোডটি ডায়াল করে আপনার যে সিমটিতে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমটিতে আপনারা কল করবেন। তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন নগদের মেনু বার নাম্বার 7 দেখতে পাচ্ছেন, এখানে আছে মাই নগদ। আমরা যেহেতু ব্যালেন্সটি চেক করব, নাম্বার 7 টাইপ করে এখানে রিপ্লে করব। বাটন ফোনেও কিন্তু সেম প্রসেসেই আপনারা ব্যালেন্সটি চেক করতে পারবেন। পরবর্তী পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1 ব্যালেন্স ইনকোয়ারি, আমরা এখানে নাম্বার 1 টাইপ করে সেন্ড করব। ওয়েল, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন, আপনার নগদ অ্যাকাউন্টের যে পিনটি আছে সেই পিনটি দেওয়ার কথা বলছে। তো এখানে কিন্তু আপনার পিনটি দিতে হবে, তো আমি আমার পিনটি দিচ্ছি। পিনটি দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স 00 টাকা, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 00 টাকা আছে। এই জন্য 00, আপনার অ্যাকাউন্টে যত পরিমাণের ব্যালেন্স থাকবে সেই পরিমাণটি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। ওয়েল, তো এখন আসি, আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন চাইলে কিন্তু নগদ অ্যাপস ব্যবহার করেও আপনারা আপনাদের ব্যালেন্সটি চেক করতে পারবেন। তাছাড়া কিন্তু নগদ অ্যাপস ব্যবহার করে নগদের সমস্ত সুবিধা আপনারা নিতে পারবেন। তার জন্য প্লে স্টোর থেকে আপনারা নগদ লিখে সার্চ করবেন, নগদের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল সম্পন্ন হওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন। নগদ অ্যাপসটি ওপেন করার পর এখানে কিন্তু আপনার নগদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু চাইবে, আপনি এখানে নগদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। নগদ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দেওয়ার পর লগইন এখানে একটি ক্লিক করবেন। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন পিন, নগদের যে পিনটি আছে সেই পিনটি কিন্তু এখানে দিতে বলছে, তো আমি পিনটি দিচ্ছি। পিনটি দেওয়ার পরবর্তী ইন্টারফেসে কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে, আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি কোডটি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন যাচাই করুন, এখানে একটি ক্লিক করবেন, অটোমেটিকলি যাচাই হয়ে গেল। পরবর্তী এখানে একটি ক্লিক করবেন, নগদ অ্যাপস কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। সো এখন কিন্তু আপনারা চাইলে নগদের ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু নগদের সমস্ত সুবিধা আপনারা এই অ্যাপস থেকে নিতে পারবেন।